মধু ও লবঙ্গ উভয়ই আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এগুলোর মধ্যে অনেক ঔষধি গুণ পাওয়া যায় যা স্বাস্থ্যের জন্য ভালো। এই দুইটি জিনিস একসাথে খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন হবে? নাম্বার ওয়ান, মুখের আলসার রোধ করবে। লবঙ্গে অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে যা মুখের আলসার কমাতে সাহায্য করে। এক চা চামচ মধুতে আধা চামচ লবঙ্গ পাউডার মেশান, এরপর এটি আক্রান্ত স্থানে লাগান। এভাবে কয়েক মিনিট রেখে দিন। ভালো ফল পেতে দিনে তিনবার লাগাতে পারেন। নাম্বার টু, ব্রণ কমাবে। মধুতে পেপটাইড, ভিটামিন বি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড রয়েছে। এছাড়া এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আমাদের ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে এবং ব্রণ দূর করে। ত্বকের লালচে ভাবও দূর করে মধু। অল্প লবঙ্গ গুঁড়োর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পেস্ট বানান। মিশ্রণটি ব্রণের জায়গায় লাগিয়ে সারা রাত রেখে দিন। পরের দিন সকালে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নাম্বার থ্রি, গলা ব্যথা কমাবে। মধু ও লবঙ্গের মিশ্রণ খেলে সংক্রমণ ও গলা ব্যথা থেকে স্বস্তি মেলে। তিনটি লবঙ্গ ভেঙে এতে এক চামচ মধু মেশান এবং পাঁচ ঘন্টা রেখে দিন। এবার লবঙ্গ সারিয়ে মধু খেয়ে নিন। এরপর এক গ্লাস হালকা গরম পানি পান করুন। আর যদি অন্যান্য রোগ সম্পর্কে ধারণা নিতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ।